এই হামলা রংপুরের মডার্ন মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করে ফুঁসে উঠেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই গ্রুপ। এই সংঘর্ষে মারাত্মক আহত হয়েছে পাঁচজন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মডার্ন মোড়ের নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ নেতা মিলন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধ লক্ষ্য করা যায় ঈদের আগে ঈদ স্পেশাল বাসের জায়গা দেওয়াকে কেন্দ্র করে। এ বিরোধের জেরে কয়েকদিন আগে ইমাদ গ্রুপের হামলার শিকার হয় বাবু। তারপর গত রাতে বাবু গ্রুপের সদস্যরা পাল্টা হামলা চালায়। আমার নাম রাব্বি হোসেন, আমি পড়াশোনা করি, আমি ছাত্রলীগ করি, আমি ছাত্রলীগের সাধারণ না না আমরা কোনো ঘটনা ঘটা নাই। তাদের এখানে এসে আপনার খোঁজ নিয়ে দেখেন, 15-20 করে মামলা আছে, তারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তাদের শত্রুর অভাব নাই। আমাদেরকে এখানে বিভিন্নভাবে চাপ ক্রিয়েট করে আমাদের এখানে এসে ভাষায় দিয়ে দিছে। ওই সুটা আমি দেখিনি কাউকে, আমি ওইখানে রুটি বানাচ্ছি, সবাই দৌড়াচ্ছে, আমি ওই সময় ভেতরে চলে আসছি, সবাই ভিতরে আসতেছে, আমিও ভিতরে এসে এইদিকে সাইডে দাঁড়িয়েছি। আমি তো ছিলাম মারামারি, আগে ছিলাম মারামারির সময় আমি কোনো ছিলাম না, আমি দেখতে পারি। আমি কেন নতুন আসছি, নতুন স্টাফ, আমি কাউকে চিনি না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে মডার্ন মোড়ের শাহিন হোটেলের সামনে বাবু গ্রুপের সদস্যরা এলোপাতাড়ি কোপাতে থাকে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযান চালিয়ে বাবু গ্রুপের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।